নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমাদের আজকের গল্প বহুরূপী বড়দাচরণ লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় গোয়েন্দা বড়দাচরণ যদিও খুবই বুদ্ধিমান লোক তবু তার আচার আচরণ কিছুটা অস্বাভাবিক সাধারণ মানুষ যা করেন তিনি তা কখনো করেন না কারোর বাড়িতে ঢুকবার সময় তিনি সদর দরজা দিয়ে ঢোকেন খুবই কম তিনি ঢোকেন পিছনের পাঁচিল ডিঙিয়ে পাইপ বেয়ে ছাদে উঠে বা ওই রকম বিচিত্র পদ্ধতিতে তিনি হয়তো মগরা যাবেন কিন্তু উঠবেন মেল ট্রেনে মেল ট্রেন মগরায় থামে না এটা তিনি ভালোই জানেন তবু ওঠেন এবং চলন্ত মেল ট্রেন থেকে লাফিয়ে মগরায় নেমে পড়েন চরচরে ওদের মধ্যেও তাকে গায়ে রেনকোট এবং পায়ে গাম্বুট পরে থাকতে দেখা যায় গ্রীষ্মকালে কেন যে তিনি মাঝে মাঝে ওভারকোট পরেন তা বুঝে ওটা দেয় ছদ্মবেশ ধারণে তিনি খুবই পটু সন্দেহ নেই কিন্তু সবসময় ছদ্মবেশ ধারণ করে থাকেন বলে তার আসল চেহারাটা কীরকম তার লোকে ভুলেই গেছে কখনো তার পাকানো গোপ। কখনো ঝোলা গোপ। কখনও ফ্রেঞ্চ কাট দাঁড়ি কখনও রবীন্দ্রনাথের মতো ঝুল দাড়ি কখনো বাপড়ি চুল কখনো বা ঝাঁকড়া চুল চোখে কখনো লাল চশমা কখনো নীল চশমা কখনো কালো চশমা কখনো দাঁতে কালি মাখিয়ে ফোকলা বুড়ো লাঠি হাতে করে ঘুরে বেড়ান কখনো আবার পাগড়ি বেঁধে আবির্ভূত হন ঠুকটুক শিখ সেজে তার এই বহু রূপের জন্য তার বাড়ির লোকও ভুলতে বসেছে বড়দাচরণের প্রকৃত চেহারাটা রকম। সেদিন এক ঘুঁটেউলিকে ডেকে বড়দাচরণের মা ঘুঁটে রাখলেন সেই সময় ঘুঁটেউলির নাকের বাঁ পাশে আঁচিলটা দেখে তার সন্দেহ হলো এ হয়তো বড়দা কারণ বড়দাচরণ কদিন হলো একটা তদন্তের কাজে বাইরে গেছেন তার কোনো খবর পাওয়া যাচ্ছে না তাই চেঁচিয়ে উঠলেন আলো বড়দা না কিরে কিন্তু বাস্তবিক ঘুঁটিওলি কিন্তু বড়দা ছিলেন না তবে এ নিয়ে ঘুঁটিওলিকে বিস্তর ঝামেলা পোয়াতে হয়েছিল আবার একদিন রাতে বড়দাচরণের বাবা কালি ঝুলি মাখা এক লোককে বড়দাচরণের ঘর থেকে চুপি চুপি বেরোতে দেখে জাপটে ধরে চোর চোর বলে চেঁচাতে লাগলেন পাড়ার লোকজন এলো চোর পাকড়াও হলো কিন্তু চোর কেবলই বলে আমি বড়োদা নকল চুলদারি খসিয়ে ঝুলি ধুয়ে যখন আসল চেহারাটা দেখা গেল তখনও বড়দা চরণের বাবা বলতে লাগলেন এ কখনোই বড়দা নয় বড়োদার মোটেই এরকম চেহারা নয় কিন্তু বড়দার মা কেবলই বলে ওগো এই তো আমার বড়দা। কিন্তু তার কথা কে বিশ্বাস করবে কদিন আগেই যে তিনি ঘুটে উলি অবধি বড়দা ভেবেছিলেন যাই হোক এই নিয়ে অনেক ঝামেলা হয় মাঝে মাঝে রামবাবুর মেয়ের বিয়ে তিনি বড়লোক মানুষ প্রায় দু লাখ আর সোনার গয়না কিনেছেন বাড়িতে গয়না রেখে ভরসা পাচ্ছেন না তাই গিয়ে বড়দাচরণকে ধরলেন বড়দাচরণ তখন এক জটাজুটো ধারী সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করে নিজের ঘরে বসে একটা আতস কাঁচ দিয়ে একটা কাঠি জাতীয় জিনিস গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে রামবাবু বললেন ভাই বড়দা আমার মেয়ের গয়নাগুলো যে একটু পাহারা দিতে হবে ভাই দুদিন বাদে বিয়ে বড় দুশ্চিন্তায় আছি বড়দাচরণ স্মিত হাসি এসে বললেন ঠিক আছে যাচ্ছি রামবাবু বাড়ি ফিরে আসার ঘন্টাখানেক বাদে সন্ন্যাসীর বেশে বড়দাচরণ গিয়ে হাজির চাপা কথায় জিজ্ঞাসা করলেন কোথায় সোনা রেখেছেন কনের ঘরে সিন্ধুকে চলো দেখিয়ে দিচ্ছি কনের ঘরে গিয়ে বড়দা চরণ চারিদিক ঘুরে টুরে দেখলেন তারপর সিন্ধুকে চাবিটা চেয়ে নিয়ে সেটাও পর্যবেক্ষণ করলেন সিন্দুক খুলে গয়নাগুলো ভালো করে দেখলেন তারপর বললেন কোনো চিন্তা নেই আপনি নিশ্চিন্ত মনে কাজে যান বরদার কথায় নিশ্চিন্ত হয়ে রামবাবু কাজে গেলেন ঘণ্টাখানেক বাদে এক কাবুলিওয়ালা এসে হাজির রামবাবু অবাক হয়ে বললেন কি চাই কাবুলিওয়ালা চাপা গলায় বলল আমি বড়দা গয়না পাহাড়া দিতে এসেছি বলে কি রামবাবু তো হাঁ আমতা আমতা করে বললেন বড়োদা তো এসে গেছে সাধুর ছদ্মবেশে গয়না পাহাড়া দিচ্ছে কাবুলিওয়ালা চোখ বড় বড় করে বলল সর্বনাশ শিকির চলুন তো দেখা যাক ঘটনাটা কি গিয়ে দেখা গেল সিন্দুকের ডালা খোলা গয়নার কোনো চিহ্ন নেই আর সেই সাধু একদম হাওয়া হয়ে গেছে রামবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন কাবুলিওয়ালা রাগে দাঁতে দাঁত খসতে লাগলো এর পরের ঘটনাটা ঘটল গদাধরবাবুর বাড়িতে গদাধর বাবু ও বিশাল বড় লোক তার একটা শখ আছে পৃথিবীর যত দামি ও দুর্মূল্য মণিমুক্ত তিনি সংগ্রহ করেন নিজের বাড়িতেই একটা স্ট্রং রুম বানিয়েছেন আর তাতেই সব দামি পাথর রাখা হয় তিন চারজন বিশ্বাসী দারোয়ান আছে তার একদিন তিনি একটা উড়ো চিঠি পেলেন তাতে লেখা আপনার কাছে মুরগির ডিমের সাইডের যে মুক্তটা আছে ওটা আগামী বুধবার রাত এগারোটায় শ্মশানের দক্ষিণে বটগাছের তলায় বাঁধানো বেদিতে রেখে আসবেন নইলে সাত দিনের মধ্যে আপনাকে খুন করা হবে চিঠিটা পেয়েই বাবু বরদাচরণকে ডেকে পাঠালেন বড়দাচরণ এলেন ফকিরের ছদ্মবেশে গম্ভীর মুখে সব শুনলেন তারপর বললেন ঠিক আছে নির্দিষ্ট দিনে মুক্তটি নিয়ে আপনি শ্মশানে যাবেন সঙ্গে আমি থাকব বুধবার সন্ধ্যে সাতটার মধ্যেই বড়দাচরণ চলে এলেন গদাধরের বাড়িতে বললেন চলুন একটু আগে থাকতেই বেরিয়ে পড়া যাক আকাশটা মেঘলা ঝড় বৃষ্টি আসতে পারে মুক্তটা রেখে আপনি চলে আসবেন তারপর আমি যা করার করব তো তাই হলো ফকির বেশি বড়দা চরণকে সঙ্গে নিয়ে গদাধরবাবু নির্দিষ্ট জায়গায় মুক্ত রেখে ফিরে এলেন রাত নটা নাগাদ ফকির আবার এসে হাজির গদাধরবাবু বললেন কি হলো হে বড়দা চলে এলে যে বড় চলে এলাম মানে চলুন শ্মশানে চলুন এই যে একটু আগে গিয়ে ঘুরে এলাম তোমার সঙ্গে ফকির চোখ কপালে তুলে বলে উঠলো সর্বনাশ করেছেন কি মুক্তটা কি রেখে এসেছেন তুমি তো তাই বললে ফকির সব মাইরি বলছি গদাধর বাবু সে কথায় কান দিলেন না তিনি বড়দাচরণের বিরুদ্ধে পুলিশের কাছে ডায়েরি করলেন যে তাকে বোকা বানিয়ে মুক্তটা বড়দাই হাতিয়েছেন পুলিশ বরদাচরণকে গ্রেফতার করতে গিয়ে দেখে ঘরে একজন রঙের মিস্ত্রি দেয়ালে চুনকাম করছে দারোগাবু বড়দা চরণের ছদ্মবেশের কথা জানেন তাই তিনি বিনা দ্বিধায় মিস্ত্রিকে গ্রেপ্তার করে বললেন আপনার বিরুদ্ধে চুরির অভিযোগ আছে মিস্ত্রি কাঁদো কাঁদো হয়ে বললে আগে আমি তো বড়দা বাবু নই কেন ছলনা করছেন বড়দাবাবু আমি আপনাকে চিনি মিস্ত্রি অনেক কান্না কাটি কাকুতি মিনতি করলো কিন্তু দারোগাবু তাতে ভোলবার লোক নন লোকটাকে থানায় নিয়ে যাওয়া হলো শেষে লোকটার বউ বাচ্চা আর পাড়া প্রতিবেশী এসে যখন হলপ করে বললো যে এ বড়দা নয় তখন তাকে বাবু ছেড়ে দিলেন কিন্তু বড়দাকে গ্রেফতার করতেই হবে তাই বাবু গিয়ে বড়দার ঘরে দুজন সেপাইকে নিয়ে ঘাপটি মেরে রইলেন বড়দা চরণের বুড়ি পিসি সন্ধ্যেবেলা বড়দার ঘরে ধূপপাতি দিতে ঢুকতেই তাকে ক্যাক করে ধরে ফেললেন বাবু হ্যাঁ বাবু এবার আর ফাঁকি দিতে পারবেন না দৌড়ে ফেলেছি পিষিতনাথকে উঠে চেঁচিয়ে পাড়া মাথায় করলেন লোকজন দৌড়ে এলো কেলেঙ্কারির এক শেষ দারাগোবাবু লজ্জিত হয়ে থানায় ফিরলেন তবে বিভিন্ন লোক খবর দিয়ে যেতে লাগলো যে বড়দাচরণকে অমুক বা তমুক জায়গায় দেখা গেছে কেউ বলল বরদাচরণ একটা তালগাছ হয়ে পশ্চিমের মাঠে দাঁড়িয়ে আছেন কেউ বলল বড়দাচরণ গরু হয়ে সামন্তদের গোয়ালে ঢুকে লুকিয়ে রয়েছেন এর ওপর বড়দাচরণ বলে সন্দেহ করে সাত আটজন ভিকিরি দুজন কাবুলিওয়ালা তিনজন শিখ তিনজন সাধু দুজন ফকির পাঁচজন বুড়ি এবং ছয়জন বুড়োকে থানায় ধরে এনে ঘন্টার পর ঘন্টা জেরা করা হতে লাগল কিন্তু বলাই বাহুল্য আসল বড়দাচরণকে কোথাও পাওয়া গেল না দারোগাবু হতাশ হয়ে বললেন তাই তো ভাবছি ভেবে ভেবে কুল কিনারা পাচ্ছি না বড়দাচরণকে ধরতে না পারা অবধি আমার ভালো ঘুম হবে না পেট ভরে খাওয়া হবে না তা মুক্তটা আপনার ইনশিওর করা ছিল তো গদাধরবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন তা ছিল কিন্তু টাকাটাই তো বড়ো কথা নয় অমন রেয়ার জিনিস কি আর জোগাড় করা যাবে দারোগবাবু নিজের অক্ষমতায় কেবল দাঁত গিরমির করতে লাগলেন রামবাবু ও পুলিশের কাছে অভিযোগ করলেন যে তার মেয়ের গয়নাও বড়দাচরণী চুরি করেছে বলে তার সন্দেহ হচ্ছে কিন্তু বড়দাচরণের কোনো হদিশ পাওয়া গেল না গয়না বা মুক্তচুরির কোনো হিললে হলো না একদিন নিশুতি রাত্রি গদাধরবাবু তার দোতলার ঘরে শুয়ে ঘুমোচ্ছেন হঠাৎ একটা খুটখাট শব্দে তার ঘুম ভেঙে গেল প্রথমে ভাবলেন ইঁদুর তারপর মনে হলো শব্দটা আসছে জানালা থেকে টর্চটা নিয়ে গদাধরবাবু উঠলেন জানালায় কাউকে দেখা গেল না তবে ঘরের মেঝে একটা চিঠি পড়েছিল গদাধরবাবু চিঠি খুললে পড়লেন তাতে লেখা আপনার মুক্তটা আমরা ফেরত দিতে চাই তার জন্য মাত্র পাঁচ লাখ টাকা দক্ষিণা লাগবে মুক্তটা আমাদের কাছেই আছে নিশ্চিন্তে থাকবেন চিঠিটা পড়ে গদাধরবাবুর কপালে একটু দুশ্চিন্তার রেখা পড়ল তিনি চটপট জামা কাপড় পরে চাকরদের ডাকলেন ড্রাইভারকে ঘুম থেকে তুলে গাড়ি বার করা হলো নিশুদি রাত্রেই গদাধরবাবু রওনা হলেন মাইল দশেক দূরে একটা গঞ্জে এক বাড়ির সামনে তার গাড়ি থামল বাড়িটা গদাধর বাবুর এক বিধবা দিদির ডাকাডাকি করতে একজন যুবক ছেলে ঘুম থেকে উঠে দরজা খুলে বলল এ কি মামা যে এত রাত্রে কী হয়েছে গদাধর বাবু চিঠিখানা বের করে ভাগ্নের হাতে দিয়ে বললেন এর মানে কি ছেলেটা চিঠিটা পড়ে অবাক হয়ে মাথা চুলকতে চুলকোতে বলল মুক্তটা তো গদাধর বাবু চাপা গলায় খেঁকিয়ে উঠে বললেন হ্যাঁ মুক্ত তোমার কাছে তবে এই চিঠি দিল কে বোধহয় কেউ চালাকি করার চেষ্টা করছে গদাধরবাবু মাথা নেড়ে বললেন তবু মুক্তটা আমি নিজের চোখে দেখে যেতে চাই তাহলে এসো দেখাচ্ছি ভাগ্নের সঙ্গে গদাধরবাবু বাড়ির মধ্যে ঢুকলেন সিঁড়ি বেয়ে চিলেকোঠায় উঠলেন চিলেকোঠায় পাইপের মধ্যে ঝোলানো একটা সুতো টেনে তুললো তার ভাগ্নে সুতোর মাথায় একটা কাগজের মোড়ক মাথা মোড়ক খুলে দেখা গেল মুক্তটা যথাস্থানেই আছে গদাধরবাবু নিশ্চিন্তের শ্বাস ছেড়ে বললেন যাক বাবা যা ভয় হয়েছিল ইন্স্যুরেন্সের টাকাটা পেলেই ঠক্করলালকে মুক্তটা বেচে দেব কথা হয়ে আছে মুক্ত আবার সুতোয় ঝুলিয়ে দিয়ে দুজনে তাকিয়ে দেখে দরজায় ড্রাইভারটি দাঁড়িয়ে আছে গদাধরবাবু ভারী অসন্তুষ্ট হয়ে বলে উঠলেন এ কি তুমি এখানে কেন কে তোমাকে ডেকেছে কেউ ডাকেনি নিজের গরজেই আসতে হলো গদাধর বাবু থাক থাক পিস্তল বের করতে হবে না আমার হাতেও পিস্তল আছে গদাধর বাবুর হাত অবশ হয়ে গেল বললেন তুই কে কে বলে আপনার মনে হয় গদাধর গদাধরবাবুর সন্দেহটা খুঁচিয়ে উঠল বললেন বড়দা নাকি আর কে আপনার সেবায় আমি বড়োদাচরণে হাজির বটে চালাকিটা খুবই ভালো ছিল আপনার রামবাবুর মেয়ের বিয়ের গয়নার মধ্যে একটা মস্ত হিরে ছিল সেটা হাতানোর জন্য নিজের ভাগ্নেকে সাধু সাজিয়ে কাজে লাগিয়েছিলেন তারপর নিজের মুক্তটা নিজেই সরালেন চমৎকার প্ল্যান করে ফকির সেজে আপনার ভাগ্নে আমার দু ঘন্টা আগে গিয়ে হাজির হয়েছিল বাড়ির লোক চাকর দারোয়ান সবাই সাক্ষী থাকলো যে ফকির বেশি সেই লোকটা আমি আপনারও কাজ হাসিল হয়ে গেল তবে শেষ রক্ষাটা হলো না এই যা হুম হুম ভাগ্নে বাবাজি মাথার খুলি উড়িয়ে দেব সিঁড়িতে বুটের শব্দ পাচ্ছ না পুলিশ বাস্তবে কি পুলিশ সামনে স্বয়ং দারোগা বাবু আজকের গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা কোনো গল্প শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই গল্প পাঠ করার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন গল্প শোনার জন্য আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ